কেমন আছো সবাই? তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। এনটিএসসি এর দ্বিতীয় পার্ট অনেকে চাইছো। আমি একটা কথা তোমাদেরকে বলি, এনটিএসসি আগে কি এসে গেছে সেগুলো নিয়ে তো অত মাথা ব্যথা করে লাভ নাই। কি কি পড়ে সেগুলো আমাদের জানা দরকার ছিল, সেগুলো আমরা জেনে গিয়েছি। এখন আমরা ওই ধরনের জিনিসের উপরে রুলসগুলোকে প্র্যাকটিস করব। আজকের আমার এই ভিডিও এনটিএসসিতে বা এনএমএসসিতে যেগুলো আসছে সেই নাম্বার সিরিজের বিভিন্ন রুলস, আমি মোটামুটি 10-12টার মতো রুলস এই ভিডিওতে আলোচনা করব এবং উদাহরণসহ তোমাদেরকে করে দেখাবো, যাতে তোমরা খুব সহজেই আনসারে পৌঁছে যেতে পারো। স্কিপ না করে গোড়া থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখবে। তাহলে আজকে আমরা শুরু করে দিই আমাদের নাম্বার সিরিজের উপরে প্র্যাকটিস সেট। প্রথম যে কোয়েশ্চেনটা আমি দিয়েছি দেখো, 1, 3, 6, 10, 15, 21, এরপরে কি? তোমাদেরকে যে নিয়মগুলো আমি ফার্স্ট ভিডিওয় বলেছিলাম, যেটা তোমরা আই বাটনে পেয়ে যাবে, ওই ভিডিওটা যারা দেখোনি দেখে নেবে, তো ওখানে বলেছিলাম যে কীভাবে বাড়ছে এটা তোমাদেরকে দেখতে হবে। 1 থেকে 3 থেকে 6 থেকে 10, মানে খুব দ্রুত কিন্তু বাড়ছে না। অর্থাৎ খুব দ্রুত যদি না বাড়ে তাহলে এটা যোগের মাধ্যমেই হয়ে যাবে। খুব দ্রুত বাড়লে গুণ বা স্কোয়ার এসব আসতে পারতো, তাহলে এটা আমরা যোগ দিয়েই করার চেষ্টা করব। তাহলে দেখো ডিফারেন্সটা দেখো, 1 থেকে 3 কত দূরে? 1 প্লাস 2, এটাতে 3 পেলাম। এবার দেখো 3-এর সঙ্গে 6 কী করে পাবো? 3 প্লাস 3, মানে এটা বাড়ছে। দেখো প্রথমে 2 দিয়ে করেছিলাম, তারপরে 3 দিয়ে, এবার তাহলে 6টাকে কী করবো? 6 প্লাস 4 10 হচ্ছে। তারপরে 6 প্লাস 4 10 হয়ে গেল, তাহলে 10কে কী দিতে হবে? 10 প্লাস 5 15, 15-এর সঙ্গে তাহলে এবার 6 দিতে হবে। 15 প্লাস 6 এ 21, তাহলে আমাদের যেটা নির্ণেয় সংখ্যা সেটা কি? সেটা হচ্ছে 21 প্লাস 7, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে কি? আনসার হবে এখানে 28। তাহলে এটা হতে হতো 28। এইভাবে আমরা এগুলো করতে পারবো। চলো এবার 2 নম্বর সমস্যাটা দেখি। 1, 2, 3 বেশ বাড়ছিল, তারপরে 5, 5 পরপর দুটো একই, তারপরে 8, তারপর 7 আবার কমে আসছে। তাহলে এটা না যোগে হবে না বিয়োগে হবে, এরকম যদি খিচুড়ি মার্কা হয় তাহলে বুঝবে যে এগুলো মিক্সড। তো মিক্সডের ক্ষেত্রে তোমাকে কী করতে হবে? একটু অল্টারনেটিভলি ভাবতে হবে। প্রথমের সঙ্গে 3কে নিয়ে আর 2-এর সঙ্গে 4কে নিয়ে ভাবতে হবে। তাহলে আমরা দেখছি যে ফার্স্ট যেটা আছে, 1 থেকে 3 প্লাস 2 করলে পাই, 3 থেকে 5 এটাও +2 করলে পাই, 5 থেকে 7 প্লাস 2 করলে পাই, অর্থাৎ নিচে আমার হচ্ছে +2 +2 করে চলছে। উপরেরটাকে দেখি, 2 থেকে 5 কী করে পাবো? +3-এ। এই 5 থেকে 8 এটাও দেখো +3-এ পাচ্ছি। তাহলে 8 থেকে এবার যেটা আমার নির্ণেয় সংখ্যা সেটা কী হবে? 8 আর 3-তে অর্থাৎ 11 হয়ে যাবে। 8 প্লাস 3-তে আমার ওটা 11 হয়ে যাবে, এখানে 11। যদি এখানে 11 দিয়ে আবার এখানে ড্যাশ থাকতো তাহলে আমি কী করতাম? এখান থেকে এটার সঙ্গে +2 করে দেখে নিতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর সিরিজটাই দেখো, এখানে প্রথমে আছে 225, তারপর 14, তারপরে 169, 12, তারপরে 121, তারপরে ড্যাশ। তো 14, 12 এটা একটা আমরা অল্টারনেটিভ বুঝতে পারছি। 14 থেকে 12 -2 হচ্ছে, 12 থেকে -2 10 হচ্ছে, এটা একটা ইজি ব্যাপার আছে। আর একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে, তবে 225 মানে কি? 225 মানে হচ্ছে এটা 15 স্কোয়ার, তাহলে এটা আবার তারপর 14 আছে, এটা 13 স্কোয়ার, তারপরে 12 আছে, তারপরে 11 স্কোয়ার, তারপরে এটা 10 হবে, তাহলে আনসার এটা 10। এবার এটা এরকম করে সবটাই স্কোয়ারেও দেওয়া থাকতে পারে, 225, তারপরে তো 196, 169, তারপরে 144, তারপরে 121, এভাবে থাকতে পারে। তাহলে এইভাবে যদি একটু বড় বড় গ্যাপে কমতে থাকে তাহলে তোমরা স্কোয়ার দিয়েও ভাববে, ভেবে দেখবে যে হয়তো স্কোয়ার দিয়ে এটা হতে পারে। 4 নম্বর সিরিজটাই দেখছি, 9, তারপর 19, মানে এটা ডবলের বেশি, তারপর আছে 37, তাহলে এটা আবার 19-এর ডবলের থেকে কম, তারপরে আবার আছে 75, অর্থাৎ 37-এর ডবল হয় 74, তো তার থেকে বেশি, তারপরেরটা আবার 149, এটা আবার 75-এর ডবলের থেকে কম। তাহলে একবার কম একবার বেশি মানে হচ্ছে এটা মিক্সড আছে। ফর্মুলাটা আমার যাচ্ছে এইভাবে দেখো, যে 9
নাইনের সঙ্গে আমি টু মাল্টিপ্লাই করলাম, দিয়ে প্লাস ওয়ান দিলাম, তাহলে কি হচ্ছে, নয় দুগুণে আঠেরো আর একে উনিশ মিলল। এটা পরেরটাতে কি হচ্ছে, পরেরটাই হচ্ছে দেখো, উনিশ ইন্টু টু, উনিশ দুগুণে হয় আটত্রিশ, মাইনাস ওয়ান তখন সাঁইত্রিশ, অর্থাৎ একটার বেলায় দুই দিয়ে গুণ করে প্লাস ওয়ান, তারপরে দুই দিয়ে গুণ করে মাইনাস ওয়ান, তারপরে দুই দিয়ে গুণ করে প্লাস ওয়ান, তারপরে দুই দিয়ে গুণ করে মাইনাস ওয়ান, তাহলে এখানে এবার কী হবে, একে দুই দিয়ে গুণ করে প্লাস ওয়ান হবে, অর্থাৎ একশো উনপঞ্চাশ এর মাল্টিপল টু প্লাস ওয়ান, তাহলে সেটা হবে কি, একশো উনপঞ্চাশ দুগুণে আছে দুশো আটানব্বই, আর ওয়ান অ্যাড করে এটার আনসার আসবে তাহলে টু নাইনটি নাইন। বোঝা গেল? ফাইভের সিরিজটা দেখো, টু ফাইভ ইলেভেন ড্যাশ ফর্টি সেভেন, তো এটা ক্রমবর্ধমানভাবে আছে, অর্থাৎ যোগের সঙ্গে আসবে, কিন্তু গ্যাপটাও বেশ দ্বিগুণের উপরে চলছে, অর্থাৎ গুণেরও সম্ভাবনা আছে। তাহলে দেখি টু থেকে পাঁচ কীভাবে যেতে পারি, টু ইন্টু টু প্লাস ওয়ান করলে হয়ে যাচ্ছে ফাইভ, তেমনি দেখো ফাইভ ইন্টু টু প্লাস ওয়ান করলে হয়ে যাচ্ছে ইলেভেন, তাহলে এই ফর্মুলাতে এবার ইলেভেন ইন্টু টু প্লাস ওয়ান, এগারো দুগুণে বাইশ আর একে তেইশ, তাহলে এর আনসার হবে তেইশ। পরে যেটা আছে দেখো, থ্রি থ্রি সিক্স এইটিন সেভেন্টি টু, তো এখানে এবার ক্রমবর্ধমানের হারটা দেখো, যত বেশি যাচ্ছে তত বেশি গ্যাপ বেড়ে যাচ্ছে, অর্থাৎ গুণ তো হবে, কিন্তু গুণটাও আবার একই সংখ্যা দিয়ে হবে না, গুণটাও ক্রমবর্ধমান স্তরে হবে। তাহলে প্রথমে দেখি থ্রি, থ্রি ইন্টু ওয়ান করলে থ্রি পেলাম, বেশ, এবার থ্রি ইন্টু টু করো, থ্রি ইন্টু টু করলে তখন দেখছি সিক্স পাচ্ছি, সিক্সকে তাহলে কী করে এইটিন হবে, সিক্স ইন্টু থ্রিতে এইটিন, তাহলে এইটিন ইন্টু ফোর সেভেন্টি টু, সেভেন্টি টু ইন্টু ফাইভ থ্রি সিক্সটি, তাহলে এর আনসার হবে থ্রি সিক্সটি। নেক্সট আবার সেভেনটা দেখো, টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন টোয়েন্টি টু থার্টি নাইনটিন থার্টি ফোর, অর্থাৎ কোনো ক্রম মেনটেন হচ্ছে না, এরকম হলে কী বলেছিলাম তোমাদেরকে, অল্টারনেটিভের সঙ্গে দেখতে, ওয়ানের সঙ্গে থ্রিকে দেখো, পঁচিশ থেকে সাতাশ প্লাস দুই, পঁচিশ প্লাস দুই হলো সাতাশ, সাতাশের সঙ্গে প্লাস তিন করলে হচ্ছে তিরিশ, তিরিশের সঙ্গে প্লাস তিন প্লাস চার করলে চৌত্রিশ, এটা প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এই হারে বাড়ছে, আর উপরটা দেখো পঁচিশ থেকে বাইশ কী করে আসবো, মাইনাস থ্রি করে, বাইশ থেকে উনিশ, বাইশ থেকে উনিশ এটাও মাইনাস থ্রি, তাহলে এবার এখানে যেটা আমাকে বের করতে হবে সেটা হবে কি, নাইনটিন মাইনাস থ্রি, অর্থাৎ আনসার হচ্ছে, এখানে আনসার হবে সিক্সটিন। নেক্সট আট নম্বরটা দেখো, রিপিট আছে, ফিফটি থ্রি ফিফটি থ্রি ফর্টি ফর্টি টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন, এরপরে কী আসবে, এই জন্য আমরা ইউজ করবো আবার অল্টারনেটিভের ফর্মুলা। তেপান্ন থেকে চল্লিশ কীভাবে যাব, মাইনাস থার্টিন, চল্লিশ থেকে সাতাশ মাইনাস থার্টিন, সাতাশ থেকে এবার পরে যেটা আমাদের নির্ণয় সংখ্যা সেটাকেও মাইনাস থার্টিন করে দাও, তাহলে উত্তর হবে চোদ্দ। নাইনের এই সিরিজটা খুব ইজি আছে, এটা আমি আশা করি তোমরাই পারবে, আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, তোমরা এর আনসারটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এখানে টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু, মানে একটা বাড়ছে একটা কমে আছে এরকম, তাহলেও আমরা নাম্বার অল্টারে যাব, বাইশ থেকে দেখো তেইশ প্লাস ওয়ান, প্লাস ওয়ানে চব্বিশ, প্লাস ওয়ানে পঁচিশ, বাকিটা আমি আর বললাম না, তোমরা নিজেরা এবার এটা ট্রাই করে আমাকে কমেন্টে উত্তরটা জানাবে। দশ নম্বরের সিরিজটা দেখো, ওয়ান তারপরে ফাইভ, অনেকটা বেড়ে গেল চার গুণেরও বেশি, তারপরে চোদ্দ মানে এটা ডবলের বেশি, তারপরে তিরিশ এটা ডবলের থেকে একটু বেশি, তারপরে পঞ্চান্ন অর্থাৎ ডবলের থেকে একটু কম, তারপরে একানব্বই অর্থাৎ ডবলের থেকে আরও কম, অর্থাৎ দুই দিয়ে গুণ এরকম হবে না, কিন্তু যে বৃদ্ধিটা হচ্ছে সেটাও এমন কোনো সংখ্যা নাই দিয়ে যা দিয়ে যোগ করে করে পাবো, তাহলে এটা যোগও আসবে, পাশাপাশি আর একটা জিনিস আমাকে করতে হবে, যেহেতু গ্যাপ বেশি সেই জন্য স্কোয়ার নিয়েও ভাবতে হবে। তাহলে এক থেকে পাঁচ আমরা কীভাবে যেতে পারি, এক থেকে পাঁচ গেলাম দেখো, ওয়ান প্লাস টু স্কোয়ার যদি করি, তাহলে ওয়ান প্লাস টু স্কোয়ার মানে এক প্লাস চার মানে হলো পাঁচ, তাহলে এবার পাঁচ থেকে চোদ্দ কীভাবে যাব,
পাঁচ প্লাস থ্রি স্কোয়ার করলে কি হচ্ছে, 5 প্লাস 3 স্কোয়ার মানে 14। তাহলে এইভাবে যাবে, তাহলে এটা 5 প্লাস 3 স্কোয়ার হলো, তাহলে 14 প্লাস 4 স্কোয়ার, 30 প্লাস 5 স্কোয়ার, 55 প্লাস 6 স্কোয়ার। তাহলে আমি যেটা চাই সেটা করতে হবে আমাকে কি, 91 প্লাস 7 স্কোয়ার। তাহলে 91 আর 7 স্কোয়ার মানে হচ্ছে 49, তাহলে যোগ করে আমার আনসার হবে 140। তাহলে এরকম যদি থাকে যে গ্যাপটা দীর্ঘ কিন্তু আবার খুব বেশিও নয়, তাহলে বুঝে যে স্কোয়ার কিন্তু যোগে যোগে আসতে পারে। আজকের ভিডিওর এটা লাস্ট সিরিজ, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় বড় পরীক্ষায় এটা এসেছে, তো সেটা আমি বলবো। তার আগে একটু অনুরোধ করবো, যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছে ভালো লাগছে অবশ্যই লাইক করো, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এই রিলেটেড আরও অনেক ভিডিও প্লে লিস্টই করা আছে, দেখবে প্লে লিস্টে গিয়েও দেখতে পাবে, এনটিএসসি সংক্রান্ত আরও অনেক ভিডিও আছে। তাছাড়া যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আমার প্রচুর রাইটিং করা আছে, গ্রামারের উপরে অনেক ভিডিও আছে, সেগুলোও তোমরা দেখবে। ঠিক আছে, তাহলে এটা এবার কীভাবে যাবো, দেখো 36, 12, 48, 96, 9.6 এটা, হ্যাঁ তাহলে কি একটা কমলো বাড়লো, কমলো বাড়লো, এটা কিভাবে হবে, এটা কিন্তু কোনো অল্টারনেটিভ নিয়েও আমার সেভাবে চলছে না। তাহলে এখানে একটা আলাদা মেথড আমরা ইউজ করব, যে ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশনের মিক্সড রুট। 36 থেকে 12 আমরা কিভাবে আসতে পারি, 36 থেকে 12 আসবো আমরা ডিভাইড বাই 3। এবার 12 থেকে 48 কী করে যাব, ইনটু 4। তাহলে এটা ক্রম বাড়ছে কিন্তু একবার ভাগ একবার গুণ এইভাবে, তাহলে পরের বার আমাকে ভাগ করতে হবে। এবার 48 থেকে 9.6 কী হবে, দেখো 5 দিয়ে ভাগ করে হয়ে যাচ্ছে এটা। তাহলে পরের স্টেপ আমার কী হবে, পরের স্টেপ হবে মাল্টিপ্লিকেশন, কত দিয়ে, 5-এর পরে যেটা আসে 6 দিয়ে, 6 6 36 3, 6 9 54 3 57 পয়েন্ট আছে বলে একটা পয়েন্ট, তাহলে 57.6। আজকের ভিডিও এই পর্যন্তই, লাইক শেয়ার কমেন্ট তোমরা জারি রেখো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, এরকম ভিডিও আমি এখন রেগুলার দেবো। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওয়।